বাংলা চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি নিয়ে আসতে চলেছে একটি নতুন চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম হচ্ছে মহাভারত। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শেষ পর্যন্ত এই চলচ্চিত্রটির নাম মহাভারতই থাকবে। কমলেশ্বর মুখার্জির মহাভারত চলচ্চিত্রটি মহাকাব্য মহাভারত থেকে অনুপ্রাণিত। কমলেশ্বর মুখার্জির মহাভারত চলচ্চিত্রটি আজকের যুগের অ্যাকশন, রোম্যান্স, থ্রিলার, সিন্ডিকেট রাজ, মাফিয়া, পলিটিক্স নিয়ে তৈরি করা হচ্ছে। কমলেশ্বর মুখার্জির মহাভারত চলচ্চিত্রে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করতে চলেছে তাদের চরিত্রগুলি মহাকাব্য মহাভারত থেকে সাজানো হয়েছে। খুব সম্ভবত দেব এখানে অর্জুনের ভূমিকায় অভিনয় করতে চলেছে। পায়েল সরকার দ্রৌপদীর ভূমিকায় অভিনয় করতে চলেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি পিতামা ভীষ্মের ভূমিকায় অভিনয় করতে চলেছে। অঞ্জন দত্ত এখানে ব্যাসদেবের ভূমিকায় অভিনয় করতে চলেছে। হিরণ খুব সম্ভবত এখানে পাণ্ডুর ভূমিকায় অভিনয় করতে চলেছে। আবির চ্যাটার্জি সম্ভবত এখানে যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয় করতে চলেছে। গার্গী রায়চৌধুরী এখানে সত্যবতীর ভূমিকায় অভিনয় করতে চলেছে। পরমব্রত চ্যাটার্জি এখানে কৃষ্ণের ভূমিকায় খুব সম্ভবত অভিনয় করতে চলেছে। শাশ্বত চ্যাটার্জি এখানে দুর্যোধনের ভূমিকায় অভিনয় করতে চলেছে। রুদ্রনীল ঘোষ শকুনির ভূমিকায় খুব সম্ভবত অভিনয় করতে চলেছে। অর্পিতা পাল এখানে কুন্তির ভূমিকায় অভিনয় করবে। ইন্দ্রনীল সেনগুপ্ত খুব সম্ভবত এখানে কর্ণের ভূমিকায় অভিনয় করবে। তনুশ্রী চক্রবর্তী এখানে সুভদ্রের ভূমিকায় অভিনয় করবে। কৌশিক সেন এখানে ভিদুর ভূমিকায় অভিনয় করবে। রজতাভ দত্ত এখানে দ্রোণাচার্যের ভূমিকায় অভিনয় করবে। শঙ্কর চক্রবর্তী এখানে দ্রুপদের ভূমিকায় অভিনয় করবে। রোহিণী সরকার এখানে অম্বিকার ভূমিকায় অভিনয় করবে। বিশ্বনাথ বসু এখানে ভীমের ভূমিকায় অভিনয় করবে। কৌশিক গাঙ্গুলি এখানে যদাধরের ভূমিকায় অভিনয় করবে। সৃজিৎ মুখার্জি এখানে সত্যকের ভূমিকায় অভিনয় করবে। শান্তিলাল মুখার্জি এখানে খুব সম্ভবত ইন্দ্রের ভূমিকায় অভিনয় করবে। ইন্দ্রশিষ রায় খুব সম্ভবত এখানে ঘটাচক্রের ভূমিকায় অভিনয় করবে। রণদীপ বোস এখানে খুব সম্ভবত অভিমন্যুর ভূমিকায় অভিনয় করবে। কমলেশ্বর মুখার্জির মহাভারত চলচ্চিত্রটির প্রডিউসারের নাম হচ্ছে শ্রীকান্ত মোহতা। কমলেশ্বর মুখার্জির মহাভারত চলচ্চিত্রটির মিউজিক ডিরেক্টরের নাম হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। কমলেশ্বর মুখার্জির মহাভারত চলচ্চিত্রটির প্রোডাকশন কোম্পানির নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং কমলেশ্বর মুখার্জির মহাভারত চলচ্চিত্রটি ডিস্ট্রিবিউট হবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মাধ্যমে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কমলেশ্বর মুখার্জির মহাভারত একটি বিগ বাংলা চলচ্চিত্র হতে চলেছে এবং খুব শীঘ্রই কমলেশ্বর মুখার্জির মহাভারত ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে। এবং হলিউড, বলিউড, টলিউড ফিল্মের লেটেস্ট নিউজ, ইনফরমেশন, আপডেট জানার জন্য আপনারা টেক হেলথ এন্টারটেইনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।